ইউনিট প্রতি বিদ্যুতের বিলের দাম বৃদ্ধিতে একাধিকবার পথে নেমেছে বিভিন্ন সংগঠন। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ্যুতের বিল বেশি নেওয়া হয় এই বিষয়ে অভিযোগ রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। বিদ্যুতের দাম বৃদ্ধিতে সবথেকে হয়রানির মুখে পড়েছে আম জনতা। কি বলছেন তারা? এদিকে বিল যে হারে বাড়ছে অত্যাধিক হয়ে যাচ্ছে, খরচটা যদি কোনো রকম ভাবে কমানো যায় সেই জন্য আর কি বিদ্যুৎ পরিষদকে তো একটু চিন্তা ভাবনা করা উচিত। কারণ মিটার না এইরকম ভাবে বাড়ালে তো হয় না, সব মিলে যা কিছু করা সেটা করতে হবে। বিদ্যুতের বিলের দাম কম হোক সেটা কি চান? হ্যাঁ, রিটার্ন করুক, যা বেশি নিচ্ছে সেটা রিটার্ন করে দিই। গভর্নমেন্টকে সেটা দেখা উচিত, সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে দেখবে কমানো তো অবশ্যই উচিত, সেই স্টেট তো অবভিয়াসলি সেটার এগেনস্টে অনেক কিছু করছে, দেখা যাক আলটিমেটলি কী হয়। তারা কিন্তু সাধারণ জনগণ কিন্তু চাইছে বিদ্যুতের দাম কিছুটা হলেও কমুক, সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকারকে কিন্তু হস্তক্ষেপ করার জন্য তারা জানাচ্ছে। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। তাদের আন্দোলনকে সংহতি জানিয়ে টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার ভিতরে এবং বাইরে এ বিষয়ে তিনি যে সোচ্চার তার উল্লেখ করেছেন তিনি। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে শাসক দলও অস্বস্তিতে, সেই সঙ্গে প্রচণ্ড গরমে ঘটেছে পাওয়ার কাটের সমস্যা, নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। যদিও প্রকাশ্যে সমস্ত অভিযোগই নস্যাৎ করেছেন রাজ্যের শাসক দল। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে শুভাশিস ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।